হেরা, দেবতাদের রানী, বিবাহের দেবী, বৈবাহিক সম্প্রীতি এবং প্রসবের সময় নারীর রক্ষাকর্ত্রী গ্রিক দেবী হেরা। এক্সট্রা মজা স্টুডিওর সাপ্তাহিক আয়োজন মজার মিথ। আমাদের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে মহাবিশ্বের জানা অজানা সব মিথ। মজার মিথের তৃতীয় পর্বে আপনাদের সাথে থাকছে জিউসের হিংসুটে স্ত্রী হেরা। হেরা গ্রিক পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। হেরা ছিলেন স্বর্গরানী ও উর্বরতার দেবী। ক্রোনোস এবং রিয়ার কন্যা হেরার সঙ্গে তার সহোদর জিউসের বিয়ে হয়, সেই কারণে স্বর্গরানী হিসেবে পূজিত হতেন তিনি। হেরার জন্ম হয়েছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মাঝে। রিয়া গর্ভবতী হলে ক্রোনোসের হঠাৎ মনে পড়ে যায় পিতৃ অভিশাপের কথা। অভিশাপে বলা হয়েছিল স্বীয় পুত্রদের দ্বারা ক্রোনোস একদিন সিংহাসনচ্যুত হবে। পিতা ইউরেনাসের অভিশাপের ভয়ে ভীত ক্রোনোস প্রতিবারই রিয়ার সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেলতে থাকে। অতঃপর রিয়ার কৌশলে বেঁচে যায় কনিষ্ঠ পুত্র জিউস। নিজের ভাইকে বিয়ে। কালক্রমে জিউস বড় হয়ে ক্রোনোসের উদর থেকে ভাই বোনদের উদ্ধার করেন এবং তাদের মধ্য থেকে অনিন্দ সুন্দরী হেরাকে বিয়ে করেন। এই বিবাহে অন্যান্য দেবতারা প্রচুর উপহার দেন। বিবাহের পর উভয়ই মধুচন্দ্রিমা কাটান সামোসে। এই সময় হেরা আর্গোসের নিকটস্থ ক্যানাথাস ঝর্ণায় প্রতিদিন স্নান করতেন। এর ফলে রাত্রিতে জিউসের সাথে মিলিত হওয়ার পর হেরা তার হারানো কুমারিত্ব ফিরে পেতেন। কথিত আছে এখানে তারা 300 বছর কাটান। এই বিবাহের ফলে হেরা স্বর্গের রানীর পদ লাভ করেন। এই জন্য তাকে স্বর্গের রানী নামে গ্রিক পুরাণে অভিহিত করা হয়েছে। কেন হেরাকে হিংসুটে বলা হয়? জিউস বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলতেন, ফলে জিউসের উপর তিনি নজরদারি করতেন। জিউসের এই প্রেম ঘটিত বিষয়ের সাথে জড়িত নারীদের তিনি কঠোর শাস্তি দিতেন। এর মধ্যে রয়েছেন ইনাকাসের কন্যা আইও, অ্যাপোলোর মা লেটো ক্যালিস্টো ইত্যাদি। এছাড়া জিউসের সন্তান হারকিউলিসও তার মায়ের কারণে হেরার প্রতিহিংসার শিকার হয়েছিলেন। জিউস কোনো নারী ছাড়াই জন্ম দিয়েছিলেন প্যালাস অ্যাথেনেকে। বিষয়টি হেরার নারী ব্যক্তিত্বে আঘাত হানে। এ কারণে তিনি পুরুষ সঙ্গ ছাড়াই একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্রটি হলেন হেফাস্টাস। জন্ম দেওয়ার পর দেখলেন হেফাস্টাস অত্যন্ত খোঁড়া এবং কুচ্ছিত হয়েছে। এই কারণে তিনি এই সন্তানকে অলিম্পাস থেকে নিক্ষেপ করেন। ওই সময় অসিনিড ইউরিনোমে এবং নেরেইড থেটিস হেফাস্টাসকে লুফে নেন। পরে তাকে লেমনোস দ্বীপে প্রতিপালন করেন। জিউসের বোন এবং স্ত্রী হেরা সম্পর্কে আপনার মতামত কি জানাতে কমেন্ট করুন। প্রতি রবিবার রাত 9:30 আমরা থাকব মিথোলজির একাধিক কাহিনী নিয়ে। এক্সট্রা মজা স্টুডিওর সাথেই থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। এক্সট্রা মজা স্টুডিও, ইওর এন্টারটেইনমেন্ট পার্টনার।